হ্যালো ভিউয়ার, শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আজকের স্মার্ট টিপসটি। এই লকডাউনের মধ্যে গড়ের বাইরে না যাওয়াই শ্রেয়। আমাদের প্রয়োজনীয় কাজকর্মগুলো গড়ে বসেই করতে চেষ্টা করব। দিস ইজ সুকান্ত সরকার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিপস বিটি। ওয়েলকাম ব্যাক। গুরুত্বপূর্ণ একটি টিপস দিতে যাচ্ছি এখন। তার আগে একটু বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বেল। যদি আমার এই টিপসটি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন এবং তাদেরকেও স্মার্ট করে তুলুন। আর যদি আপনার উপকারে আসে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন। লকডাউনের মধ্যে যাতে আপনার বন্ধু আত্মীয় স্বজন বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অত্যন্ত গড়ের বাহির না যায়, আমাদের অতীব প্রয়োজনীয় একটি কাজ বিদ্যুৎ বিল সময় মতো পরিশোধ করা। বিদ্যুৎ বিল সময় মতো পরিশোধ করতে না পারলে হয়তো বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ঘরে বসে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি সেটি আমি দেখাতে চেষ্টা করব। বন্ধুরা, কোনো প্রকার চার্জ ব্যতীতই কিভাবে বিকাশের মাধ্যমে খুব সহজে অল্প সময়ে বিদ্যুৎ বিল ঘরে বসে পরিশোধ করা যায়, আজকে আমি এই ভিডিওটিতে দেখাতে চেষ্টা করেছি। চলুন ভিডিওটি দেখা যাক। সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে, আমার মোবাইলে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। আমি ইন্টারনেট সংযোগ দিচ্ছি। নেট কানেক্ট কমপ্লিটেড। পরবর্তীতে আমি বিকাশ অ্যাপসটি ওপেন করব। বিকাশ অ্যাপসটি দেখতে ঠিক এরকম। বিকাশ অ্যাপসটির উপরে ক্লিক করব। দেখেন এরকম একটা মেনু আসবে, আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করুন। অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ পিন। বিকাশ পিনটি সবসময় গোপন থাকবে। আমি পিন এন্টার করছি। পরবর্তীতে এরকম একটা ডিসপ্লে আসবে, এখানে লেখা আছে স্যান্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল। আমি বিদ্যুৎ বিল দিব, পে বিল অপশনে ক্লিক করব। দেখেন এখানে একটা বাল্ব চিহ্ন আছে, পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর এরকম একটা ফিচার আসবে, এখানে লেখা আছে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। আমি বিদ্যুৎ বিল দিব, দেখেন বিদ্যুতের এখানে একটা ইলেকট্রিক প্লাগের চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব বিদ্যুতের উপরে। একটু নিচে দেখেন লেখা আছে সব প্রতিষ্ঠান, এখানে বিদ্যুৎ বিলের সব প্রতিষ্ঠানের নাম আছে। আমি কি ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ করব, পল্লী বিদ্যুৎ, ডেসকো, ডিপিডিসি, কি ধরনের করব? আমি পিডিবি করব, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিপিডিবি, আমি এই বিদ্যুৎ বিল পরিশোধ করব। এখানে লেখা আছে প্রিপেড এবং পোস্টপেড, দেখেন আমি কোনটা করব, আমি পোস্টপেড করব। যেহেতু আমি পোস্টপেড করব, এখানে লেখা আছে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পোস্টপেড, আমি পোস্টপেডে ক্লিক করব। করার পর এরকম একটা ডিসপ্লে আসবে, দেখেন এখানে বিল সময়সীমা লেখা আছে জুন 2020। আমি মে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করব, জুন 2020-তে ক্লিক করব। এখানে দেখেন মাস ওয়াইজ নামগুলো চলে আসছে, আমি মে 2020-তে ক্লিক করব। এখন কাস্টমার নাম্বার দিন, এখানে আমি আমার হিসাব নাম্বার দিব, বিদ্যুৎ বিলের হিসাব নম্বরটা বসাচ্ছি। আমি নাম্বারটি বসিয়ে দিয়েছি। এখন লেখা আছে ভবিষ্যৎ বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। আমি যদি পরবর্তীতে আবার বিদ্যুৎ বিল পরিশোধ করি, আমি যদি নাম্বারটি এখানে সেভ করি, বারবার আমার কাস্টমার নাম্বার দিতে হবে না। আমি তাহলে সেভ করি, এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর রেফারেন্স নাম একটি অপশন আসছে, রেফারেন্স নামে আমি কিছু একটা লিখব, আমার যেভাবে সেভ করতে সুবিধা হয়। আমি একটা নাম লিখলাম। পরবর্তীতে পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করব, নেক্সটে যাবে। কিছুক্ষণ সময় লাগবে। নেক্সট ফিচারটা এরকম হবে, দেখেন এখানে লেখা আছে মে 2020, কাস্টমার নাম্বার, পরিশোধের শেষ সময়সীমা, স্ট্যাটাস, পরিমাণ। আমার যদি অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক থাকে তাহলে এরকম শো হবে, যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকে এই ডিসপ্লেটা যা শো হচ্ছে তা আসবে না। এরপরে আমার ব্যবহারযোগ্য ব্যালেন্সও এখানে শো হচ্ছে,
সব কিছু ঠিকঠাক থাকলে আমি নেক্সট ধাপে যাব। পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আমি প্রেস করব। এখন দেখেন প্রাপকের ডিটেলস আসছে, কাস্টমার নাম্বার, টাকার পরিমাণ চার্জ জিরো, সর্বমোট কত টাকা তা আসছে। বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলে এখানে কোনো চার্জ প্রযোজ্য হয় না। এখন এখানে পিন নাম্বার দিতে বলতেছে, আমি এখানে পিন নাম্বার এন্টার করব। আর পিন নাম্বারটি অবশ্যই মনে রাখবেন, এটি গোপন। এরকম ডিসপ্লে শো হবে। পে বিল নিশ্চিত করুন, সর্বমোট টাকার পরিমাণ, আমার বিদ্যুৎ বিল আসছে 63 টাকা, এর জন্য শুধু 63 টাকা লেখা আছে। নিচে দেখেন লেখা আছে চার্জ প্রযোজ্য নয়, বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলে এখানে এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এর জন্য বিকাশ লিখিয়ে দিয়েছে চার্জ প্রযোজ্য নয়। আমার পেমেন্ট করার পর কত ব্যালেন্স থাকবে তা এখানে নতুন ব্যালেন্স শো হচ্ছে এবং কাস্টমার নাম্বার এখানে দেখাচ্ছে। সব ঠিকঠাক থাকার পর আমি যদি নিশ্চিত হই পেমেন্ট করব, নিচে দেখেন লেখা আসছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি মোবাইলে যেভাবে রিচার্জ করি ঠিক এভাবে এখানে এটা প্রেস করে ধরে রাখব। দেখেন আমি প্রেস করে ধরে রাখছি। পরবর্তী দেখেন এখানে বিদ্যুতের কিছু যেমন খাম্বা তার থাকে, বিদ্যুতের খুঁটি এবং তার থাকে, এরকম আসছিল। পরবর্তীতে দেখেন লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে, মানে আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ কমপ্লিট হয়েছে। পরবর্তী ধাপে আমি ক্লিক করব, নিচে লেখা আছে পরবর্তী, দেখেন ওখানে আমি ক্লিক করব। করার পর আমি যদি এটা ডাউনলোড কপি রাখতে চাই, দেখেন লেখা আছে রিসিপ্ট ডাউনলোড করুন। আমি এই রিসিপ্টটি ভবিষ্যতে সংরক্ষণ করার জন্য ডাউনলোড করে রাখব। রিসিপ্ট ডাউনলোড করুন অপশনে আমি ক্লিক করব। পিডিএফ ফাইল হিসাবে রিসিপ্টটি দেখেন এখানে শো হচ্ছে, আমি ভবিষ্যতে সংরক্ষণ করার জন্য এটি আমি ডাউনলোড করে রেখে দিব সেভ করে। উপরে থ্রি ডট একটি অপশন আছে ডান পাশে, দেখেন এখানে আমি ক্লিক করতেছি। এরপর এরকম অপশন আসছে ডাউনলোড, আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। এখন আমার এই রিসিপ্টটি ডাউনলোড হয়ে গিয়েছে, ভবিষ্যতে কোনো কোয়ারির জন্য এটা আমার ডকুমেন্ট। এইভাবেই বিদ্যুৎ বিল পরিশোধ করেছি আমি।